হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিজ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো আজ আমি তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি। 1 জানুয়ারির ভিডিওটাতে আমি বলেছিলাম যে তোমাদের সাথে যে আমরা সেদিন যেখানে ঘুরতে গেছিলাম সেই দত্তপুকুর বা মনসা মন্দিরের ভিডিওটা শেয়ার করব। তো এটাই হচ্ছে সেই ভিডিওটা। তো আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই মন্দিরটা রয়েছে। তো আমরা সবাই মিলে বলতে আমি, দিভাই, রিনি আর একটা কাকু আমাদের সাথে গেছিলো নিয়ে আমাদেরকে। তো আমরা একটু ঘুরে এলাম। ভীষণ সুন্দর, পুকুরটাও খুব সুন্দর। পুকুরটার নাম বললাম দত্তপুকুর, আর পুকুরটার সাথেই রয়েছে মন্দিরটা। মন্দিরটা শুনেছি ভীষণ জাগ্রত, প্রত্যেক বছর মনসা পুজো হয়। দুর্গাপুজোর ঠিক 1 মাস পরেই, কার্তিক মাসের দিকে এই পুজোটা হয়। পুকুরটা বেসিক্যালি ভীষণ বড় পুকুর ছিল, মানে ভীষণই বড় পুকুর, যেটা মামনির কাছ থেকে শুনেছি। তো তারপর পুকুরটা পার্সোনাল কিছু কারণে 3টে ভাগ হয়ে গেছে, কিন্তু পুকুরটার ভিউ আমরা যেরকম দেখলাম অসাধারণ সুন্দর লাগলো। দেখো, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর মন্দিরটা ছোটোখাটো একটা মন্দির ওখানে তৈরি হয়েছে, আগে এমনি গাছের নিচে পুজো হতো। মন্দিরটায় একটু ঘট বসিয়ে পুজো হয় আর কি, ঘট বসানো আছে, তো সেই ঘটেই পুজো হয় শুনলাম আমি। তো পুজোর সময় আমার কখনো আসা হয়নি, কখনো সম্ভব হলে এখানে থাকলে নিশ্চয়ই পুজোর সময় আসব। তো দেখো তাহলে ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। ভীষণ মানে প্রাকৃতিক একটা সৌন্দর্য কিন্তু এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে। পুকুরটার জলটা তো অসাধারণ লাগছে দেখতে। পাশে সর্ষে বাগানও রয়েছে, এখানেও বিভিন্ন রকম সবজি চাষ হয়েছে পাশের মাঠগুলোতে। এই যে আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি হাঁটতে হাঁটতে, আর দেখো মন্দিরের ঠিক পেছনেই কিন্তু পুকুরটাও শুরু হয়ে গেছে। মন্দিরের পেছন থেকেই পুকুরটা শুরু হচ্ছে। বিশাল এরিয়া জুড়ে বিশাল একটা বড় পুকুর, যেটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি এই ফার্স্ট টাইমই এটা দেখলাম, ভীষণ বড় ছিল পুকুরটা, কয়েক বিঘা জমি নিয়ে যেন শুনছিলাম। তো সেটাকে 3টে ভাগ হয়ে গেছে এখন, তবুও দেখতে দারুণ লাগছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই যে ঠাকুরের এই মন্দিরটাতে ঘট বসানো রয়েছে, এই ঘটটাতেই শুনলাম পুজো হয়। তো এই যে কাকুর সাথে আমরা গেছিলাম, কাকু মাঝে মাঝে আমাদের বলছে, কাকুর আগে এখানে মাছ ধরতে আসতো পুকুরে। আর এদিকে রিনি সেলফি তুলতে বিজি। এই যে এই জায়গাটা, পুকুরটা মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে। এই যে মাঝখান দিয়ে এই আলের মতন অংশগুলো ছিল না, পুরো একটা পুকুরই ছিল। তো মাঝখান দিয়ে এরকম ভাগ হয়ে যাওয়ার ফলে
এরকম মাঝারি সাইজের তিনটে এখন হয়ে গেছে। আমাদের আজকের মতো ঘোরা প্রায় হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, আমরা এখন বাড়ির জন্য কিন্তু রওনা দিয়ে দিলাম। ওকে ফ্রেন্ডস, আমি রিনি, আর আজকের ভিডিওটা আমি তাহলে শেষ করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।